बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। प्रश्न
দুই নম্বর যুক্ত হরফ কয়টি? তিনটি। সেগুলো কি কি আমরা অল্প কথায় জেনে নিই। সেগুলো হচ্ছে তা, তাতে কয়টা নোক্তা বলো তো? দুইটা। কফ, কফে কয়টা নোক্তা? দুইটা। ইয়া, ইয়াতে কয়টা নোক্তা? দুইটা। এই হচ্ছে আমাদের দুই নোক্তা যুক্ত হরফ। আট নাম্বারটা জেনে নিই, নিচে দুই নোক্তা যুক্ত হরফ কয়টি? বলেছে কি নিচে, তো এটা তোমাদের জানার কোনো প্রয়োজন নেই, এটা করতে তোমরা উল্টা করবে সব, এটা এটা আমি এটা নিয়ে আলোচনা করছি না। আজকে আমাদের মেইন যে বিষয় সেটা হচ্ছে সাত এবং নয় নাম্বারটা। নয় নাম্বার বলেছে তিন নোক্তা যুক্ত হরফ কয়টি ও কি কি? তিন নোক্তা যুক্ত হরফ কয়টি ও কি কি? আমরা সাথে জেনেছি দুই নোক্তা, এবারে আমরা জানবো কয় নোক্তা? তিন নোক্তা। তিন নোক্তা যুক্ত হরফ দুইটি, তোমরা মনে রাখবে কি তিন নোক্তা যুক্ত হরফ কয়টি? দুইটি। সেগুলো কি কি বলতো? অক্ষরগুলো হচ্ছে সা আর শিন। সা আর শিন কয়টা করে নোক্তা আছে বলতো? তিনটি করে নোক্তা আছে। কয়টি করে নোক্তা আছে? তিনটি করে। তো অবশ্যই তোমাদের ভালো করে বুঝতে হবে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে বুঝবে। তো এখানে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি, আর এর আগের যে প্রশ্নটি ছিল ওখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, টোটাল তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি। এগুলো তোমাদের অবশ্যই ভালো করে করতে হবে, কেননা এই প্রশ্ন তিনটি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আটকে বাদ দিয়ে দিয়েছি, আট তোমরাও বাদ দিয়ে দাও, এটা তোমাদের করতে হবে না। তো এখান থেকে এই কয়টি তোমরা ভালো করে শিখে নাও, আর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আসবো অনুশীলনী পড়ায়, এটা অবশ্যই ভালো করে তোমাদের করানোর চেষ্টা করবো। এতদিন যে আলোচনাগুলো করিয়েছি ওটাও কিন্তু আমি ভালো করে করানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা ভালোভাবে নিয়েছো। তো আজকে আলোচনাটি আমরা রিপিট করবো, কারণ এটা আমাদের ভালো করে শিখতে হবে, আর পরবর্তী যখন আমরা আসবো পরীক্ষায় লিখবো অনুশীলনী থেকে করব, তখন যেন আমাদের জন্য সহজ হয় এটা মাথায় রাখতে হবে। তো চলো আমরা প্রশ্নগুলো আরো একবার দেখে আসি। বোর্ডে যেহেতু তুমি দেখতে পাচ্ছ, বোর্ডে আমি লিখে দিয়েছি, এখনো মুছে দেইনি। তো নামোছাগুলোর মধ্যে আছে কি কি? আছে দুই নোক্তা যুক্ত হরফ কয়টি ও কি কি? তোমাদের দিতে হবে দুই নোক্তা যুক্ত হরফ তিনটি। দুই নোক্তা যুক্ত হরফ কয়টি? তিনটি। সেগুলো হচ্ছে তা, ক, ইয়ে। তা, ক, ইয়ে। তিন নোক্তা যুক্ত হরফ কয়টি ও কি কি? তিন নোক্তা যুক্ত হরফ দুইটি। তিন নোক্তা যুক্ত হরফ কয়টি? দুইটি। তিন নোক্তা যুক্ত হরফ দুইটি। সেগুলো কি কি? সা, শিন। সা, শিন। এগুলোতে বলতো কয়টা করে নোক্তা আছে? তিনটা করে। কয়টা করে নোক্তা আছে? তিনটা করে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের দুটো প্রশ্ন, আর এর আগে আমি যেটা মুছে দিয়েছি বোর্ড থেকে ওটা ছিল ছয় নাম্বার প্রশ্ন, যেখানে আমাদের প্রশ্ন করা ছিল কি নিচে নোক্তা যুক্ত হবে।